বন্যা কবলিত এরিয়াতে ত্রাণ নিয়ে পৌঁছালেন তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকরা। ভগবানপুর বিধানসভা কেন্দ্রে কেরেখাই নদীর বাঁধ ভেঙে পুরো এরিয়া জলমগ্ন। সেই এরিয়াতে পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি পার্থসারথী মাইতির সহযোগিতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নির্দেশে বন্যা কবলিত এরিয়াতে ত্রাণ পৌঁছে দেওয়া হল। সাথে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্ণব দেবনাথ ও ভগবানপুর 1 নং ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শুভ্রকান্তি ব্যাং। এছাড়াও রয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য সদস্যবৃন্দ। অর্ণব দেবনাথ এই বন্যা কবলিত এলাকাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের সংগঠন ও জনপ্রতিনিধি নেতৃত্বদেরকে পাশে থাকার আহ্বান জানান। আপনারা কি উদ্দেশ্যে আসছেন? আজ আমরা দেখেছি পটাশপুর এবং ভগবানপুর, ময়না, তমলুক, তমলুকের কিছুটা জায়গা এবং পাঁশকুড়া, পাঁশকুড়া থেকে একবারে ভগবানপুর হয়ে পটাশপুর হয়ে এইসব এলাকা বন্যা কবলিত। এবং ভগবানপুর 1 নম্বর ব্লক, এ ব্লকের প্রেসিডেন্ট আমাকে সকালবেলা ফোন করেছিল এবং এখানের অবস্থা খুবই ভয়াবহ। আমরা সবাই বিকেলে এসেছি, আমার সাথে আমার জেলার সম্পাদক অর্ণব দেবনাথ এসেছে এবং এখানকার ব্লকের ভাইস প্রেসিডেন্ট আছে এবং শুভ্রকান্তি আছে, এবং শুভ্রকান্তির আহ্বানে আমরা সবাই এখানে এসেছি এবং আমাদের ক্ষুদ্র সামর্থ্য যতটা পেরেছি আমরা মানুষের জন্য নিয়ে এসেছি। আমরা প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা জনগণকে, যারা শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ, যাতে এগিয়ে আসে এবং এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ায়, তার আবেদন জানাচ্ছি। আপনি কী পদে আছেন? আমি পার্থসারথী মাইতি, সহসভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস। আমার সাথে আছে অর্ণব দেবনাথ, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেস আগে ছিল, তখন সম্পাদক ছিল, এখন আমাদের জেলা ভাগ হয়ে গিয়েছে। আমাদের জেলা সংসদীয় জেলা হয়েছে, একটা হচ্ছে তমলুক সংসদীয় জেলা, একটা হচ্ছে কন্টাই সংসদীয় জেলা, কিন্তু আগের এতে ও সম্পাদক ছিল, এখন নতুন আবার যখন আসবে তখন। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।